ঘটনার যে মূল হোতা আলী রাজা জামাল ওনার নাম, উনি আন্তজেলার অজ্ঞান পার্টির একজন সক্রিয় সদস্য। তার নেতৃত্বে মূলত এই ইজি বাইক ছিনতাইগুলো হয়। আপনারা জানেন যে ইজি বাইক ছিনতাই করতে যেয়ে অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তো যশোরের পূর্ব বারান্দিপাড়া থেকে এবং মাগুরার মোহাম্মদপুর থেকে এই অজ্ঞান পার্টি যে সদস্যদের সাথে সম্পৃক্ত, যারা এই চোরাই মাল ক্রয় করে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তার নাম হচ্ছে নজরুল ইসলাম এবং তার কাছ থেকে দুটি ইজি বাইক উদ্ধার হয়েছে এবং একটি সন্দেহজনক মোটরসাইকেল উদ্ধার হয়েছে। 2021 সালের যশোরের সীতারামপুর থেকে একটি মোটরসাইকেল চুরি হয় এবং 2022 সালের চাস্টার মোড় থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা জনৈক জাকির হোসেনের একটি ইজি বাইক ছিনতাই করে নিয়ে যায় চেতনানাশক ওষুধ খাইয়ে। পরবর্তীতে 2023 সালেও আমরা দেখি যে আরএন রোড থেকে একটি ইজি বাইক বিস্কিটের সাথে চেতনানাশক খাইয়ে চুরি করে নিয়ে যায়। এই তিনটি পৃথক ঘটনাই আপনার অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলগুলো আমরা পরিদর্শন করি, সেখানকার সিসি ফুটেজ সেগুলো পর্যালোচনা করা হয় এবং আসামিদেরকে শনাক্ত করা হয়। যশোর জেলার বিভিন্ন জায়গায় এবং পার্শ্ববর্তী জেলাতে অভিযান পরিচালনা করে আপনার নজরুল নামে একজনের কাছ থেকে আমরা দুটি ইজি বাইক উদ্ধার করতে সক্ষম হই, পাশাপাশি সন্দিগ্ধ একটি মোটরসাইকেল আমরা উদ্ধার করি। এই পৃথক তিনটি ঘটনাই যে তিনটি পৃথক মামলা রুজু করা হয় এবং যে অজ্ঞান পার্টি যে মূল হোতা জামালকে তাকেও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তো তার পিসিপিআরের মধ্যে সে হত্যা মামলা সহ একাধিক চুরি এবং দস্যুতার মামলা রয়েছে। ঘটনার যে মূল হোতা আলী রাজা জামাল ওনার নাম, উনি আন্তজেলার অজ্ঞান পার্টির একজন সক্রিয় সদস্য। তার নেতৃত্বে মূলত এই ইজি বাইক ছিনতাইগুলো হয়। আপনারা জানেন যে ইজি বাইক ছিনতাই করতে যেয়ে অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তো আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে এই ইজি বাইক ছিনতাইয়ের বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিই। বিশেষ করে জেলা পুলিশের গোয়েন্দা সংস্থা দীর্ঘদিন যাবৎ এই অজ্ঞান পার্টির ইজি বাইক ছিনতাইয়ের বিষয় নিয়ে কাজ করছে। আসলে সেই কাজের প্রেক্ষিতেই আমরা এই 21 সালের, 22 সালের এবং 23 সালের এই ঘটনাগুলো নিয়ে আমরা কাজ করতেছিলাম। তো বিভিন্ন ধরনের তৎপরতা, বিশেষ করে সোর্স নিয়োগ এবং ঘটনাস্থলে আশেপাশ থেকে বিভিন্ন উপাত্ত সংগ্রহ করা, সিসিটিভি ফুটেজ কালেক্ট করে শনাক্তকৃত ছবিগুলো পর্যালোচনা করে আমরা একাধিক জেলায়, এই ডিবি টিম একাধিক জেলায় অভিযান পরিচালনা করে এবং যশোরের পূর্ব বারান্দিপাড়া থেকে এবং মাগুরার মোহাম্মদপুর থেকে এই অজ্ঞান পার্টি যে সদস্যদের সাথে সম্পৃক্ত, যারা এই চোরাই মাল ক্রয় করে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তার নাম হচ্ছে নজরুল ইসলাম এবং তার কাছ থেকে দুটি ইজি বাইক উদ্ধার হয়েছে এবং একটি সন্দেহজনক মোটরসাইকেল উদ্ধার হয়েছে। পরবর্তীতে আমরা অ্যানালিসিস করে জানতে পেরেছি এই মোটরসাইকেলটি যশোর থেকে 2021 সালে চুরি করা হয়েছিল। তো এই অজ্ঞান পার্টির যে অন্যান্য সদস্যরাও আছে, তারাও আমাদের সার্ভিলেন্সে আছে। অতি শীঘ্রই এই অজ্ঞান পার্টির অন্যান্য সদস্যদের ডিবি পুলিশ ধরতে পারবে বলে আমরা প্রত্যাশা করছি। এদিকে তাকাতে হবে, মাথা উঁচু ভাই, মাথা উঁচু করেন ভাই। ভাই একটু মাথাটা উঁচু করেন,
مالك زمونه.